এবার অন্য এলাকার খবর। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 36,600 মেট্রিক টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ভিড়েছে। এমবি জাদরে নামে কয়লাবাহী জাহাজটি গতকালে পায়রা বন্দরের আউটারেজে পৌঁছায়। ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা লাইটারেজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানায় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে জাহাজটি। এর আগে প্রায় 78,000 মেট্রিক টন কয়লা নিয়ে পাবো ব্রেভ ও এথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।